হ্যালো বন্ধুরা, আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেই মেডিসিনটির নাম হচ্ছে অ্যালবেন ডিএস। এই ট্যাবলেটটির জেনেরিক নেম বা গ্রুপ নেমটি হচ্ছে অ্যালবেনডাজল, আর এই ট্যাবলেটটি বাজার বা প্রস্তুতকারক কোম্পানিটি হচ্ছে বাজারের সুনামধন্য কোম্পানি এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আজকে আমরা জানবো এই অ্যালবেন ডিএস ট্যাবলেটি কী কী কারণে সেবন করা যেতে পারে বা তার কার্য, পার্শ্ব প্রতিক্রিয়া, দাম, ডোজ, গর্ভ অবস্থায় ও স্তনদানকালে মায়েরা এই ট্যাবলেটটি সেবন করতে পারবে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। ট্যাবলেট এখন আমরা জানবো এই ট্যাবলেটটি কী কী কারণে সেবন করা যেতে পারে বা তার কার্য ও নির্দেশনা। এক, ক্যাসোক্রিমি, সুতাকৃমি, গোলকৃমি, ফিতাকৃমি সব ধরনের কৃমি দূর করতে এই ট্যাবলেটটি নির্দেশিত। কৃমি ও কৃমির বংশবিস্তার দূর করতে এই ট্যাবলেটটি নির্দেশিত। এই অ্যালবেন ডিএস ট্যাবলেটের কার্যকারিতা বলতে গেলে এগুলোই। এখন আমরা জানবো এই ট্যাবলেটের সেবনবিধি বা ডোজ। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে অ্যালবেন ডিএস 400 mg একটি ট্যাবলেট প্রতিবার খাওয়ার আগে সেবন করতে হবে। কিন্তু এই ট্যাবলেটটি সেবন করতে হবে চুষে, পানির মাধ্যমে গিলে খেলে এই ট্যাবলেটটির কার্যকারিতা খুবই কম হয়ে থাকে। পার্শ্ব প্রতিক্রিয়া, এই ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে হচ্ছে পুষ্করী হতে পারে, পরিপাকতন্ত্রে গোলযোগ হতে পারে, মাথা ব্যথা হতে পারে, মাথা ঘোরা হতে পারে, পেশির সংকোচন হতে পারে ইত্যাদি। এসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো প্রত্যেকটি ব্যক্তির মাঝে দেখা যায় না, মাঝে মধ্যে কিছু কিছু ব্যক্তির মাঝে দেখা দিতে পারে। গর্ভ অবস্থায় ও স্তনদান মায়েরা এই ট্যাবলেটটি সেবন করতে পারবে কিনা। গর্ভ অবস্থায় এই ট্যাবলেটটি ক্যাটাগরি হচ্ছে সি, তার মানে হচ্ছে এই ট্যাবলেটটি গর্ভ অবস্থায় সেবন করা যাবে না এবং স্তনদানকালে মায়েরা এই ট্যাবলেটটি সেবন করা উচিত নয়। সতর্কতা, প্রত্যেকটি ঔষধ ও প্রত্যেকটি মেডিসিন সেবন করার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।